হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমি আজকে পড়াবো স্টেমের উপর। রুট তো তোমাদের শেষ হয়েছে, মডিফিকেশন অফ দ্য রুট, ক্যারেক্টার অফ দ্য রুট, এগুলো শেষ হয়ে গেছে। তো আজকে আমি পড়াচ্ছি স্টেম। স্টেম নাম্বার ওয়ান পড়াবো ক্যারেক্টার, নাম্বার টু পড়াবো ফাংশন, অ্যান্ড থ্রি হবে গিয়ে ডিফারেন্ট টাইপস অফ স্টেম। তারপর নেক্সট ভিডিওতে থাকবে মডিফিকেশন অফ দ্য স্টেম। এই ভিডিওতে থাকবে এই তিনটা পয়েন্ট। প্রথম দেখো ক্যারেক্টার অফ দ্য স্টেম। ক্যারেক্টার অফ দ্য স্টেম নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হয়েছে দেখো নাম্বার। স্টেমের মধ্যে কী কী আছে? স্টেম কন্টেনিং লিফ, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার, এগুলো স্টেমের মধ্যে থাকে। নাম্বার টু হচ্ছে স্টেমের মধ্যে নোড অ্যান্ড ইন্টারনোড। নোড হচ্ছে এই যে পোর্শন, এখানে যে লিফ বের হয়েছে এটা হচ্ছে নোড, অ্যান্ড দুইটা নোডের মধ্যে ইট ইজ দ্য ইন্টারনোড, ইন্টারনোড, ঠিক আছে। নাম্বার টুতে স্টেম কন্টেনিং নোড অ্যান্ড ইন্টারনোড। নাম্বার থ্রি স্টেমটা কোন দিকে থাকে? টুয়ার্ড সানলাইট, স্টেমতে টুয়ার্ড সানলাইট থাকে। তো ইট ইজ পজিটিভলি ফটোট্রপিক, লাইটের দিকে থাকলে পজিটিভলি ফটোট্রপিক, মাটির নিচে যে রুট থাকে এটা নেগেটিভলি ফটোট্রপিক। তো এই হচ্ছে গিয়ে মেইন ক্যারেক্টার, ঠিক আছে। নাম্বার ফোর, অনেক স্টেমের মধ্যে আমরা কি দেখি? হেয়ার দেখতে পাই। তো হেয়ারটা হয়েছে মাল্টি সেলুলার। মাল্টি সেলুলার মানে অনেকগুলা সেল দ্বারা তৈরি। তো না, চারটা পয়েন্ট তোমাদেরকে দিয়েছি। নাম্বার ওয়ান বলেছি স্টেমের কন্টেনিং লিফ, ফ্রুটস, ফ্লাওয়ার। নাম্বার টু, স্টেম কন্টেন নোড অ্যান্ড ইন্টারনোড। নাম্বার থ্রি, স্টেম ইজ পজিটিভলি ফটোট্রপিক। নাম্বার ফোর, স্টেম কন্টেন হেয়ারস, দে আর দ্য মাল্টি সেলুলার। এই হয়েছে তাদের ক্যারেক্টার। তারপর দেখো ফাংশন, স্টেমের কী কাজ? তো স্টেমের কাজ কি? মেইন হচ্ছে গিয়ে স্টেমটা কি করবে? ফ্রুটস, ফ্লাওয়ার, লিভস এগুলো কন্টেইন করবে, এটা হচ্ছে মেইন ফাংশন। তারপর হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টেশনটা কী ট্রান্সপোর্ট করে? ট্রান্সপোর্ট ওয়াটার, মাটি থেকে যে এই যে রুট ওয়াটার বা মিনারেলস নেবে, এটা স্টেমটা কী করবে? ট্রান্সপোর্ট করবে টু দ্য লিফ, ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার, এগুলাতে নিয়ে যাবে। আর লিফের মধ্যে যে ফুড প্রিপেয়ার হয় এটা স্টেম কী করবে? ট্রান্সফার টু দ্য ফ্রুটস, রুট অ্যান্ড ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট। তো ট্রান্সপোর্টেশন হচ্ছে তার মেন কাজ, স্টেমের কাজ হচ্ছে ট্রান্সপোর্ট করা। অ্যান্ড ফটোসিনথেটিক স্টেম, সাম স্টেম হ্যাভ এ ফাংশন ফটোসিনথেটিক, যেগুলো গ্রিন ইন কালার, তারা কী করবে? ফটোসিনথেসিস করে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আর অ্যাপিক্যাল পোর্শন অফ দ্য স্টেম। এটা হবে ডিভিশন, হবে সেল ডিভিশন, হবে হয়ে কী করবে? স্টেমটা প্ল্যান্টটাকে বৃদ্ধি করবে, মানে গাছটা, এই যে চারা থাকবে, চারা থাকে যখন বড় হয়, কেন হয়? এপিকেল পোর্শনে যে সেল আছে, এই সেল ম্যারিসম্যাটিক সেল, দ্য ডিভাইড। তো ডিভাইড হলে সেলটা, প্ল্যান্টটা গ্রোথ হবে। তো ফাংশন হচ্ছে ট্রান্সপোর্টেশন ফাংশন। স্টেম কন্টেইন এটা লিফ, ফ্লাওয়ার, ফ্রুটস এগুলা ধরে রাখে, স্টেমের মধ্যে থাকে। অ্যান্ড সাম স্টেম, স্টেমের ফাংশন কি হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস। তো এই হচ্ছে তাদের ফাংশন, মেইন ফাংশন। এছাড়াও আরও ডিফারেন্ট অনেক ফাংশন আছে, তো মেইন ফাংশনগুলো জেনে রাখো। তারপর আমরা বলবো যে টাইপস অফ দ্য স্টেম, কিভাবে টাইপ করা হয়েছে, ডিভিশন করা হয়েছে। তাদের উইক স্টেম থাকে আর স্ট্রং স্টেম থাকে। প্রথম আমরা কী পড়বো? স্ট্রং যেগুলা, তো
তো স্ট্রং যেগুলা স্টেম এগুলাকে ইরেক্ট মানে সোজা হয়ে মাটিতে যেগুলা দাঁড়িয়ে থাকে স্টেম উইদাউট এনি সাপোর্ট, তাদের কোনো সাপোর্ট লাগে না, তারা নিজে থেকে দাঁড়াতে পারে। তো এগুলা প্রথম আমরা টাইপ হাউ মেনি টাইপস এটা আমরা দেখি। তো প্রথম আমরা টাইপ হচ্ছে কি, এটা দেখতে পাচ্ছ ব্যাম্বো বাঁশ গাছ, ঠিক আছে, এটা হচ্ছে কাম। তো তাদের মধ্যে নোট ইন্টার নোট দেখতে পাচ্ছ, এই যে নোট, এই হচ্ছে নোট, দুটা নোটের মধ্যে হচ্ছে ইন্টার নোট। তো এটা হচ্ছে ব্যাম্বো নাম্বার ওয়ান, এটা টাইপটার নাম কি, এটার নাম হচ্ছে CULM কাম। অ্যান্ড নাম্বার টু, এই দেখো এটা হচ্ছে নারিকেল গাছ বা সুপারি গাছ, খেজুর গাছ, এগুলা হচ্ছে তাদের কোনো এ সাইড দিয়ে কোনো ব্রাঞ্চ তৈরি হচ্ছে না, এদিকে কোনো ব্রাঞ্চ নেই, সোজা এভাবে থাকে, ঠিক আছে। তো এটা আমরা বলবো কি, এটা নারিকেল বা খেজুর যেগুলা থাকে এটাকে আমরা বলবো কিউডেক্স নাম্বার টু, কিউডেক্স, ঠিক আছে, এক্সাম্পল পাম। অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে স্কেপ, এটা অনিয়ন, তো স্কেপের এক্সাম্পল অনিয়ন। নাম্বার থ্রি স্কেপ, এটা আনব্রাঞ্চ, ঠিক আছে, ব্রাঞ্চ থাকে না স্টেমের মধ্যে, তো এটা হচ্ছে গিয়ে এক্সাম্পল অনিয়ন। তারপর হচ্ছে গিয়ে তারপরের নাম্বার স্টেম হচ্ছে এক্সকিউরেন্ট, এক্সকিউরেন্ট কোন শেপের থাকে, এক্সকিউরেন্ট কোন শেপ, এই যে দেখতে পাচ্ছ এক্সাম্পল হচ্ছে পাইন। নাম্বার ফোর এক্সকিউরেন্ট, তারপরের নাম্বার হচ্ছে ডেলিকিউসেন্স, এটা হচ্ছে গিয়ে আমে আম গাছ, ওই যে আম জাম যেগুলো জেনারেল আমরা সাধারণত সব দিকে আমাদের প্রচুর চতুর্দিকেই থাকে, আম জাম কাঁঠাল, এগুলো হচ্ছে ডেলিকিউসেন্স, এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গো। এই কয়েকটা হচ্ছে নাম্বার, এটা পাঁচটা দিয়েছে তোমাদেরকে, পাঁচটা হচ্ছে স্ট্রং স্টেম যেগুলো ইরেক্ট উইদাউট সাপোর্ট, এনি সাপোর্ট তারা দাঁড়িয়ে থাকতে পারে মাটির উপর, এই স্টেমগুলোকে এই পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখন হচ্ছে কি উইক স্টেম যেগুলা, তো এটা হচ্ছে কি ক্লাইম্বার সাপোর্টিং টু দ্য আদার্স, এটা নাম্বার ওয়ান হচ্ছে ক্লাইম্বার্স, এই যে সাপোর্ট নিয়ে এটা উপর দিকে উঠছে, এটা হচ্ছে ক্লাইম্বার্স। অ্যান্ড ট্রেইলার যেগুলা এগুলা মাটিতে থাকবে, তো ট্রেইলারের মধ্যে আরও ডিফারেন্ট টাইপস আছে, ট্রেইলার্স, এই দেখো এটা একটা এক্সাম্পল অফ দ্য ট্রেইলার। তো ট্রেইলার হচ্ছে তারা মাটিতে মাটির সংস্পর্শে থাকবে, মাটির সাপোর্টে তারা বৃদ্ধি পাবে। প্রথমে এই এক্সাম্পলটা হচ্ছে গিয়ে ট্রেডিক্স, 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 এই প্ল্যান্টটা হচ্ছে ট্রেডিক্স ডাকুম্বেন্ট, তারপরে এটা হচ্ছে বোরহেবিয়া, বোরহেবিয়া এক্সাম্পল দিয়েছি, বোরহেবিয়াটা হচ্ছে গিয়ে ডিফিউজ টাইপ অফ ট্রেইলার্স। স্টুডেন্ট এটা হচ্ছে এক্সাম্পল অফ দ্য প্রোকুম্বেন্ট টাইপ অফ স্ট্যাম, এক্সাম্পল অক্সিলস, এটা হচ্ছে অক্সিলস গাছ, এই স্ট্যাম্পটা হচ্ছে প্রোকুম্বেন্ট। এখন ক্রিপার, ক্রিপার স্ট্যাম্প দেখাবো তোমাদেরকে, ক্রিপার, এ হচ্ছে গিয়ে ক্রিপার, ক্রিপারের মধ্যে টাইপস দেখো, রানার স্টলন সাকার অফসেট,
হ্যাঁ স্টুডেন্টস, আমরা দুটার মধ্যে ডিফারেন্স কি দেখবো? নাম্বার ওয়ান বলেছি তোমাদেরকে ট্রেইলার, অ্যান্ড নাম্বার টু হচ্ছে ক্রিপার। দেখো ট্রেইলার যে স্ট্যাম, তাদের যে নোড থাকে, নোডের মধ্যে কোনো রুট হয় না, আর ক্রিপার যেটা ওই যে নোডের মধ্যে রুট বের হয়, এই হচ্ছে গিয়ে ডিফারেন্স। কিন্তু দুটাই সয়েলের সাপোর্টে ক্লাইম করে, তাদের গাছটা বৃদ্ধি পায়। অ্যান্ড ক্লাইম্বার তো জানো, ক্লাইম্বার যেগুলো তাদের সাপোর্টে উপরে দিকে উঠবে, নিয়ার বাই এনি সাপোর্ট তারা হেল্প নেবে নিয়ে গাছটা উপরে দিকে উঠবে। তো স্টুডেন্ট, তোমাদেরকে যে আজকে পড়িয়েছি, কি পড়িয়েছি এটা আমরা দেখি, ঠিক আছে? প্রথম দেখো, প্রথম পড়িয়েছি তোমাদেরকে ক্যারেক্টার। ক্যারেক্টারের মধ্যে কি বলেছে? নাম্বার ওয়ান, স্টেমের মধ্যে ফ্রুটস, লিফ এগুলো থাকে। নাম্বার টু, নোড অ্যান্ড ইন্টারনোড। নাম্বার থ্রি, ফটোট্রপিক, স্টেমার ফটোট্রপিক। অ্যান্ড নাম্বার ফোর, তার হয়েছে গ্রিন ইন কালার, সাম স্টেমার গ্রিন ইন কালার। তো যেগুলো গ্রিন ইন কালার থাকবে, বুঝবে যে এটা ফটোসিনথেটিকে হেল্প করে। তো মেইন ক্যারেক্টার কয়েকটা দিয়েছি, এছাড়াও আরও অনেক ক্যারেক্টার, যেমন হেয়ার থাকে স্টেমের মধ্যে, এগুলো মাল্টি সেলুলার। এখন হচ্ছে কি ফাংশন, তো নাম্বার টুতে পড়িয়েছি তোমাদেরকে কি ফাংশন, স্টেমের ফাংশন কি, মাটির উপরে থাকে, তো দে আর দ্য পজিটিভলি ফটোট্রপিক, হেল্প ইন ট্রান্সপোর্টেশন, দিস আর দ্য মেইন ফাংশন অফ দ্য স্টেম। অ্যান্ড টাইপ অফ দ্য স্টেমস, টাইপ অফ দ্য স্টেমের মধ্যে দেখো, টাইপ অফ দ্য স্টেমের মধ্যে আমি কিসের উপর ডিপেন্ড করে টাইপ করা হয়েছে, যে স্ট্যাম্পগুলো মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারবে উইদাউট এনি সাপোর্ট, হ্যাঁ ওই স্ট্যাম্পগুলোকে কতটা ভাগে ভাগ করা হয়েছে, অ্যান্ড যে আদার স্ট্যাম্প নিড সাপোর্ট, কিনারে যদি কিছু থাকে ওটার সাপোর্টে উপর দিকে উঠবে, না হয় সয়েল সাপোর্টে যাবে, তো ওই স্ট্যাম্পগুলোকে কতটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো স্ট্রং স্ট্যাম্পগুলোকে কতটা ভাগ ছিল, কিউডেক্স, কিউডেক্সের মধ্যে দিয়েছিলাম এক্সাম্পল তোমাদেরকে, পাম কিউডেক্স, তারপর হচ্ছে কাম, ব্যাম্বো এক্সাম্পল দিয়েছি, স্কেপ, স্কেপের মধ্যে অনিয়ন ছিল এক্সাম্পল, অ্যাসকিউরেন্ট, অ্যাসকিউরেন্টের মধ্যে ছিল কি পাইন, অ্যান্ড ডেলিকেশন হচ্ছে ম্যাঙ্গো। তারপর হচ্ছে গিয়ে যেগুলা সোজা হয়ে দাঁড়াতে পারে না, নিড সাপোর্ট টু গ্রো, এগুলাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে ক্লাইম্বার, ক্লাইম্বার তো তোমরা জানো, পামকিন বা কোকুম্বার, এগুলো তাদের সাপোর্টের প্রয়োজন উপর দিকে উঠে। তারপর নাম্বার টু হচ্ছে প্ল্যান্ট, অনেক প্ল্যান্ট আছে সয়েল সাপোর্টে যাবে, যেমন অনেক ডিফারেন্স টাইপ অফ গ্রাসেস, ডিফারেন্ট টাইপস অফ আছে, যে এগুলোর মধ্যে আমি দিয়েছি নাম একটা দিয়েছি, প্রথম হচ্ছে গিয়ে ট্রেইলার, ট্রেইলার অ্যান্ড নাম্বার টু ক্রিপার, ঠিক আছে? এই দুইটার ডিফারেন্স হচ্ছে ট্রেইলারের যে স্টেম নোড থাকে, নোডে কোনো রুট হয় না, আর ক্রিপার যেটা, ক্রিপারের নোডে রুট বের হয়। এই হচ্ছে গিয়ে ডিফারেন্স টাইপ অফ দ্য স্টেম। তো ভিডিওটা এখানে শেষ হলো, তারপরে নেক্সট ভিডিও মডিফিকেশন অফ দ্য স্টেম।